আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আজকে আবার খামারে। তো খামারের আজকে প্রতিদিনের কি আপডেট আপডেট নিয়ে আসলাম। তো দেখুন আজকে খামারের বেবিগুলো কেমন আছে। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে মুরগি বাচ্চাগুলো কবে ফুটছে এবং কতদিন হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হেলদি এবং পুষ্টি আছে। দেখুন তারা খাওয়ার জন্য হাত দিছে, দেখেন কেমন করে, দেখছেন কত সুন্দর। তো চলেন বাদ বাকি মুরগিগুলো রাখতেছে, ওদেরও দেখাই আপনাদের। তো দেখুন দর্শক দেখুন এই যে বাদ বাকি মুরগিগুলো, ওই সাইডে মুরগি রাখতেছে, ওইগুলো দেখাবো। তো আগে এগুলো দেখে যে উপরে একটা আছে, দেখুন এই যে দেখছেন কত সুন্দর, কত সুন্দর দেখুন, দেখছেন এই যে এটা হচ্ছে বিগ সাইজ, সাদাটা হচ্ছে বিগ সাইজ একদম। তিনটা মুরগি, ওই যে দেখুন ওই পাশে মুরগ ডাকতেছে, চলুন ওইগুলোও দেখাই আপনাদের। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগটা, ও ডাকছে এত সময়, যে ডাক শুনতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে এ ডাকছে এত সময়। তো চলেন আরগুলো দেখাই, মানে ভিডিও বড় হয়ে যাবে, অল্প অল্প করে দেখাই। দর্শক দেখুন বাদ বাকিগুলো, তো আজকে ভিডিও বেশি বড় করব না দর্শক। এই দেখেন আমার কাছে চলে আসছে একটা, আমার মনে করছে খাবার নিয়ে আসছে, তাদের খাবার দেওয়াই আছে। দেখেন যে খাবার দেওয়া আছে, এই যে মোরগটা আসতেছে, এই দেখেন মোরগটা চলে আসছে, এই হচ্ছে খামারের বিগ সাইজ মোরগ, দেখতে সৌন্দর্য। দেখেন আমার খামার ঠোল মারতেছে, মনে করছে খাবার নিয়ে আসছে ওর জন্য, এই হচ্ছে ডিম পাড়ার জন্য এটা রাখা হয়েছে, তো ডিম উঠেই নেওয়া হয়েছে আগে। তো দেখুন কত সুন্দর আর কি, তো দেখুন ওরা কীভাবে আছে, দেখছেন কত সুন্দর, দেখেন ও কত সুন্দরভাবে আসে, দেখছেন মোরগটা কত বড় সাইজ, দেখছেন। তো চলেন আর কিছু বেবি আছে এগুলো দেখাই শেষ করবো আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পান। ওই দেখেন ওই পাশ থেকে আমি চলে আসছি, ও ডাকতেছে, দেখছেন আবার এই চলে আসছে আমার কাছে, আয় 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 চলে আসছে আমার কাছে, চলে গেছে আবার। চলেন বাদ বাকিগুলো দেখাই, বোটিংয়ে রাখা হয়েছে, তো এদেরকে ডিস্টার্ব না করি, এটা বোটিংয়ে রাখা হয়েছে মুরগি বেবিগুলো, এগুলো নতুন বেবি ফার্মের। তো দেখেন ভিতরে লাইট জ্বলতেছে, এখানে 10 পিস আছে, 10 পিস নতুন বাচ্চা ফুটছে আর কি। তো বাচ্চাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের বোটিংয়ে রাখা হয়েছে তাই এখন ডিস্টার্ব করবো না, এতে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তো বাইরে অনেক ঠান্ডা, এদের খাঁচার ভিতরে আর কি বোটিংয়ে রাখা হয়েছে অল্প পরিসরে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে মরিয়া মাইগুলোর সাথে থাকার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।